আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো আজও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে একটি রেসিপি করে দেখাবো, তা হলো বাঁধাকপির পাকোড়া। আসলে বাঁধাকপির পাকোড়া নাস্তা হিসাবে খুবই সুস্বাদু এবং মজাদার। আর এখন তো সবজির সিজন, বাঁধাকপিটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো এই তো আমি এখানে কিছু বাঁধাকপি কুচি করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরও এই বাঁধাকপিটাতে কিন্তু পানি রয়েই যায়, তাই এখানে পর্যাপ্ত এখানে আর পানি দিতে হবে না। আমি এখানে লবণ দিয়ে ভালো করে এটাকে একটু মথে নিচ্ছি নরম হওয়ার জন্য। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর দিব ধনে গুঁড়া। আর দিয়ে দিব একটা ফেটানো ডিম, আর আমার লাগতেছে 1 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়া। আমি এখানে কিন্তু প্রায় বাঁধাকপির 3 ভাগের 1 ভাগই নিয়েছি। তো এখন আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিব, যেমন কাঁচামরিচের জালটা বের হয়ে যায় এবং বাঁধাকপিটা মাখানোর ফলে অনেকাংশেই নরম হয়ে যায়। এটা সন্ধ্যার নাস্তায় বা বিকালের নাস্তায় খেতে খুবই মজা লাগে, গরম ভাতের সাথেও পরিবেশন করা যায়, খুবই সুস্বাদু। এই তো আমি দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া। এখন ভালো করে মথবো। আর চালের গুঁড়াটা এখানে দেওয়ার উদ্দেশ্য হলো পাকোড়াটা যেন একটু শক্ত হয়, খেতেও তখন খুব মজা লাগে। তো তারপর আমি চালের গুঁড়াটা আমি এখানে একবারই দেইনি, 2 বারে দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নিব। তারপর আবার দিয়ে দিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ইউজ করতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু এটা দলা হচ্ছে না আমি চালের গুঁড়া দেওয়াতে। এখানে আটা বা ময়দা ইউজ করলেই এটা আসলে তেলের মধ্যে দেওয়া যাবে, এখন কিন্তু তেলের মধ্যে দিলে এটা পুরাই ছড়িয়ে যাবে। তা আসলে আমি যখন আটা ময়দা দিয়েছি তখন এটা স্কিপ হয়ে গেছে, আমি কিন্তু এখানে 1 কাপ ময়দাও দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি এটাকে বড়ার মতো করে তেলে দিতে পারতেছি। আর আমি আগে থেকেই একটা ফ্রাইপ্যানে ডুবো তেলে ভাজবো, তাই অনেক তেল দিয়েছি এখানে। আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তাহলে বাঁধাকপিটা একদম ভিতরে কিন্তু যেই সবুজ সবুজ একটা ভাব ওইটা দেখা যাবে, কিন্তু বাঁধাকপিটা ঠিকই সেদ্ধ হয়ে যাবে। এই তো আমি একে একে সবগুলা পাকোড়া ভেজে নিচ্ছি। আই হোপ, আমি মনে করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, অল অপশন ক্লিক করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাই তো আমি কিন্তু দেখলাম আমার বাঁধাকপিগুলা পাকোড়াগুলা অনেকটাই শক্ত হয়ে গেছে, এবং আমি এটা উল্টিয়ে পাল্টিয়ে ভাজবো যতক্ষণ পর্যন্ত গোল্ডেন কালারটা না আসে। ওই পাকোড়াগুলো ভাজা হলে আমার অন্য পাকোড়াগুলোও আমি ভেজে নিব। আমার এখানে অনেকগুলো পাকোড়াই হয়েছে, তো এগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলবো। আর তৈলাক্ত জিনিস যখন আপনারা ভাজবেন তখন চেষ্টা করবেন কিচেন যে টিস্যুগুলো আছে ওগুলোর উপর রাখার জন্য, তাহলে যেই তেলটা থাকে ওই তেলটা চুষে টিস্যুটা নিয়ে যাবে, আর অতিরিক্ত তো তেলটা আর আপনাদের পেটে যাবে না, এতে আসলে হজমে ভালো হয়। এই তো আমি একটা স্টিনারের সাহায্যে এগুলা সবগুলো ছেঁকে তেল থেকে উঠিয়ে নিব একটা টিস্যুর মধ্যে। আসলে খেতে খুবই মজা হয়েছিল,
যারা এখনো ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর যে বাচ্চারা আসলে সবজি খেতে চায় না, হালকা জাল দিয়ে তাদেরকেও এই পাকোড়াটা করে দিতে পারেন। এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত খাবার, এখানে ডিম আছে, ময়দা আছে, তেল আছে, সাথে কিন্তু সবজিও আছে। এই তো আমার বাকি পাকোড়াগুলো আসলে ভাজা হয়ে গিয়েছে, সবগুলা পাকোড়া আমি তুলে নিব। আর দেখতেই তো পাচ্ছেন আসলে দেখতেও খুব ইয়ামি হয়েছে, খেতেও খুব মজা হয়েছে, দেখতে খুবই সুন্দর এবং খেতে খুবই ইয়ামি হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরে কিন্তু খুব সুন্দর কুক হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন।